নমস্কার ভিউয়ার্স, আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগত। তো স্পেশালি আজকের ভিডিওটা হইতেছে বিহাইন্ড দ্য সিন। অ্যাকচুয়ালি আমি আইছি আজকে কুমারঘাট, কারণটা হইতেছে এদিকে আমাদের সায়ন ভাই আর আমাদের পেছে আছে আরেকজন ক্যামেরাম্যান ভাই, ভাইয়ের নামটা কিন্তু বলে আছি সুরাজ ভাই। অ্যাকচুয়ালি আজকে টোটালি সায়ন ভাই নিতেছে আমার একটা সিনেমাটিক ভিডিও শুট, আর মোবাইলটা হইতেছে আমাদের সুরাজ ভাইয়ের iPhone 13, ঠিক আছে। আর কুমারঘাট আওয়ার আজকে একটি পারপাস, মানে ভিডিও শুট। তো বাকি আমরা আর ব্লগটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, কারণ তোমরা দেখতে পারবে যে আজকে আমরা আর এডিটের বাইরে যে কাজগুলো হয় সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো আর কি। তোমরা সবাই কমপ্লিট ভিডিওটা দেখতে থাকো, চলেন। 15 থেকে 20 সেকেন্ডের একটা ভিডিও শুট করতে আমাদের কতটুক যে কষ্ট করতে লাগে হয়তো বা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেন না। আর আমার লাইফের ফার্স্ট টাইম আমি আমার বিহাইন্ড দ্য সিন আপনাদের কাছে শেয়ার করতেছি, আর এই ভিডিওটা যারা আমার ভালোবাসে তারাই আজকে শেষ পর্যন্ত দেখবো। কারণটা হইতেছে দেখেন যে একটা 15 সেকেন্ডের রিলস বানাতে গেলে কতটুকু আমরা কষ্ট করতে লাগে, কত রিটেক আমাদের লইতে লাগে। আর ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, কারণ দেখেন আমরা যখন ভিডিও বানাই অনেক ভুল হয়, ঠিক আছে। আমরা এডিট করার সময় কাট কুট করিয়া ভিডিওটা এডিট করি ভালোভাবে, অ্যান্ড আপনাদের কাছে কিন্তু সেগুলো শেয়ার করি। তো অনেকেই ভিডিওগুলো দেখেন ভালো লাগে আপনাদের, ঠিক আছে। তো দেখেন আজকে একটা ভিডিও বানাইতে আমাদের কতটুকু কষ্ট হয়। হাফ ক্লাচ আমাদের ভিডিও শুটের একটা বিহাইন্ড দ্য সিন। এই দেখো শানে কিভাবে শর্ট লইতেছে করে দেখো ভাই। আর এই তো সারক ভাই, তোমার নাম জানে কি? তো সুরজ ভাইয়ের সাথে আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে, আর সুরজ ভাই কিন্তু অনেক বড় লোক ভাই, সবাই রকম আছি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি সুরজ ভাইয়ের মোবাইল দিয়ে শুট হইতেছে 13 দিয়ে আর কি আইফোন ভাই, প্রচণ্ড রুদ্র। তো গাইস ফাইনালি আমাদের কিন্তু এই জায়গার মানে যে ফুটেজগুলো লোয়ার আসলো এটা কিন্তু আমরা সম্পূর্ণ লয়ে এলাইছি। আর এখানে এখন সায়নে বয়ে বয়ে ক্লিপগুলো চেক করতেছে, এই দেখতে পারতেছো ক্লিপগুলো। আর অনেক কিছু আছে যেটা দেখতে পারবাই তোমরা, হয়তো বা কালকে আমি আপলোড করুম। কালকে এডিট করতেছে আমাদের সায়ন, এদিকে দেখা তো সায়ন, সে হাই এদের সায়ন। আর আরেকজন কেমন লাগতেছে, কি অবস্থা? খুব ঠান্ডা লাগতেছে, মানে এখন বাইক এত হিট হয়েছে কেন রাখার পরে ভাই। সায়ন এখনো গরম হচ্ছে, টাচ করে দেখো মা কসম, মাই গড। আশা হে মিল